এই কথাটা সত্য, চির সত্য, যে আমরা কেউ নিজের সৃষ্টিকর্তা না, আমাদেরকে কেউ সৃষ্টি করছেন। আর এটি সত্য যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না? আমাদেরকে কে সৃষ্টি করছেন? আরেক শব্দে বলা যায়, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন বা যিনি আমাদেরকে নিয়ে আসছেন। আমরা যে যেখানেই বাস করি না কেন, যেই বাসাই কথা বলি না কেন, বর্ণ আমাদের যেমনই হোক না কেন, বর্ণ তো বোঝেন, ঠিক না? বর্ণ মানে হলো রং, কালার, যেমনই হোক না কেন, গঠন আমার যেমনই হোক, গঠন বোঝেন তো, গঠন যেমনই হোক, পোশাক আদি যেমনই হোক, গড়বাড়ি যেমনই হোক, খানা পিনা যেমনই হোক, সবার বাড়ি কিন্তু একরকম পাক হয় না, ঠিক না? কেউ তো বেগুন বর্তা দিয়েও চালায়া দেয়, আর কারো বিরিয়ানি হইলেও পোষায় না, ঠিক না? এমনও তো আছে কি, চিটাঙ্গের বাসা তো জানি না, নাহলে চিটাঙ্গের বাসাই বুঝাইতে চেষ্টা করতাম। কারো বেগুন বর্তা দিয়া চলে যায়, ফোতা বেগুন এটার বর্তা দিয়ে চলে যায়, ঠিক না? আর কারো দশ পদ হইলেও চলে না। বিদায় আপনি যাই খান, যাই পড়েন, যেমন গড়েই থাকেন, বর্ণ যেমনই হোক, বাসা যেমনই হোক, গঠন যেমনই হোক, আল্লাহর কাছে যিনি আমাদেরকে নিয়ে আসছেন আর যিনি আমাদেরকে নিয়ে যাবেন ওনার কাছে এটা কোনো বিষয় না। ওনার কাছে এটা কোনো এটা বিষয় আমাদের কাছে। ওই জন্য আমরা দেখি কখনো মানুষ বংশ দেখে, কখনো মানুষ টাকা দেখে, টাকা, ঠিক না? কখনো মানুষ যোগ্যতা দেখে, কখনো মানুষ সৌন্দর্য দেখে, কখনো মানুষ পেশা দেখে, কখনো মানুষ ঘরবাড়ি দেখে, কখনো মানুষ এলাকা দেখে। এলাকা বুঝেন? সব এলাকার মেয়ে ছেলে তো বিয়ে শাদী সব জায়গায় হয় না, ঠিক না? এটাও তো দেখে, ঠিক না? না দেখে না, আমার কথা বোঝেন? এদিকে কান দেন, বাতি চলে আসবে, প্রথম বেশি আসছে না, এখন ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। আমার দিকে কথা কান দিয়া শোনেন, কথা লম্বা হবে না, শর্ট হবে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ এগুলা কিচ্ছু দেখে না, না বংশ দেখে, না আল্লাহ পোশাক দেখে, আশাক দেখে, কিচ্ছু দেখে না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা, যিনি যিনি নিয়ে আসছেন, যিনি আমাদেরকে ছোট্ট একটা জীবন দিচ্ছেন, 60-70 বছর, বেশি না, 60-70। এটা আমার উক্তি আর যুক্তি না, আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। আর উনি একাই, কোনো নবী উম্মতকে সতর্ক করেন নাই বয়সের ব্যাপারে কমসে কম, কিন্তু আমাদের নবী আইসেই আমাদেরকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন, তোমাদের বয়স ছোট, 60-70 বছর, এর চেয়ে বেশি যারা পাবে তারা নগণ্য হবে, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। বিদায়ী ছোট্ট জীবনটা যিনি আমাদেরকে দিছেন, কসম খোদার, বাসখালীর মানুষ উনি কিচ্ছু দেখে না। উনি দেখে এই ছোট্ট জীবনটাকে কে গোড়া নিয়ে আসলো, গুছায়া নিয়ে আসলো, গোড়া নিয়ে আসলো। সে যত গরিবই হোক, যত কুৎসিতই হোক, যত কালোই হোক, যত বেডঙ্গা হোক, না রং না ঢং, হয় রাবেয়া বশ্রীর মতো যদি হয়, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বারই ভাবতে বাধ্য হয়েছি যে রাবেয়ার দেশের মানুষগুলা আজকে উন্নত দুনিয়া আজকে দেখেও পছন্দ হয় না।
না রং না ঢং, রঙও নাই ঢঙ্গও নাই। 1400 বছর আজ থেকে 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল, আজকের গুলাই যদি এই অবস্থা হয় তো 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল। কিন্তু আল্লাহ ওই রং দেখেন নাই, ঢঙ্গও দেখেন নাই, রাবেয়া কৃত দাসী ছিল। 33 বছর বয়সে মারা গেছে, মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়েছে, আল্লাহ এটা দেখেন নাই। এই জন্য রাবেয়াকে যখন স্বপ্নে দেখছে তো দেখছে নূরের জগতের ভিতরে খেলতেছে রাবেয়া। তো জিজ্ঞেস করছে, রাবেয়া কি অবস্থা? জগৎ দেখা বোঝো না কি অবস্থা? তো জিজ্ঞেস করছে, রাবেয়া তোমাকে তো নতুন কাপড়ও দাফন করা হয় নাই, কেননা জোটেই নাই, তুমি গরিব ছিলা, তোমার পুরান কাপড়ই তোমার দাফন, ওই কাপড়টা কোথায়? বলছে আসতে দেরি, ওটা খুলতে দেরি করেন নাই, ওটা খুলা ফেলছে, নূরের পোশাক পরাইয়া দিছে। কিসের পোশাক? হ্যাঁ, জান্নাতের পোশাক আলো দিয়া হবে, বানাবে আলোর সুতা দিয়া, এই দুনিয়ার সুতা দিয়া জান্নাতের পোশাক হবে না, এটা ধারণা করেন না। জান্নাতের পোশাক হবে আলোর সুতা দিয়া, আলোর সুতা, আলো দিয়া আল্লাহ সুতা বানাবে। জি আল্লাহ তুলা দিয়া সুতা বানাইতে পারে, ওই আল্লাহ আলো দিয়েও সুতা বানাইতে পারে না? পারে না। হ্যাঁ, জি আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিতে পারে, আমরা তো পানিরই তৈরি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলতেছে মিম্মা ইম্মাহিন, তুমি এক ফোঁটা দুর্গন্ধময় বিদগুটে পানির তৈরি। কুন্তা সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। তোমাদের টেকনোলজি উন্নতি হইতে পারে, দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান এখন আকাশ চুমু, আকাশকে ছুঁইতে চাইতেছে বিজ্ঞান, আল্লাহ বলে হইতে পারে, কিন্তু শরীর থেকে বিজ্ঞানের মেশিন দিয়ে ওই পানি বাহির করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রসেসিং না করবে। আল্লাহ বলে কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানি ছিলা, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা, কিন্তু মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও ওই পানি পাওয়া যাবে না। বলুক, যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ওরা আমাকে বোঝাক, পাওয়া যাবে ওই পানি? আল্লাহ বলে এক সিস্টেমের মাধ্যমে আমি ওইখান থেকে বাহির করছি, জামা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গসাই তুফিল গেসা, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমা, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাই তু, পরে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা, তোমাদের সব কিছু আলোর ভিতরে, আমার কুদরত অন্ধকারের ভিতরে, আমি অন্ধকারের ভিতরে প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড, সুম্মা এজামা, তারপরে তৈরি করছি তোমার কঙ্কাল, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া এটার উপরে চড়াইয়া দিছি নিখুঁত ভাবে গোশতের আবরণ। ওই আল্লাহ যিনি এইভাবে পয়দা করছেন। তারপরে আল্লাহ বলে শোনো, আওহাইতু মালাকাল মুয়াক্কালি বিল আরহাম, রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি, প্রতিদিন ওহি পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো, কেননা এই রাস্তা দিয়া তুমি বাহির হওয়ার সুযোগ ছিল না, আমরা আস্তে আস্তে প্রশস্ত করছি, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুয়াক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতাকে আবার ওহি পাঠাইছি, ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পড় বিছায়া দে, আখরাস্তু আলা রিশাইহি রকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি, এমন অবস্থায় নিয়ে আসছি তোমার মতো অসহায় কেউ ছিল না, ফালা আলাকা সিন্নুন তাক্তা, আল্লাহ চিত্র তুলা ধরতেছে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল বাকশক্তি ছিল না, ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোমার ভিতরে ছিল না,
ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু তুমি চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল তুমি ধরতে পারতে না, ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক তুমি নড়াচড়া করতে পারতে। যে আল্লাহ এক ফোঁটা পানিকে এরকম করতে পারে, ওই আল্লাহ আলো দিয়া সুতো বানাইতে পারে না? পারে না কি? আমরা ছিলাম না এমন? না ছিলাম না। হ্যাঁ মনে হয় ছিলাম? না 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 না, মনে হয় না। বাসখালী কেন, বাংলাদেশের কেউ মনে করে না যে এরকম ছিল। যদি এরকমই ছিল ভাবতো তাহলে আজান হইতে দেরি, এই বাজার বন্ধ হইতে দেরি হতো না, এই বাজার বন্ধ হইতে দেরি হতো না, এই বাজার বন্ধ হয়ে যেত না। না আমরা এরকম ছোট ছিলাম না। আল্লাহ বলে কুন্তা সাগিরা তুই বড় ছোট ছিলি, কুন্তা দাঈফা তুই বড় দুর্বল ছিলি, কুন্তা জাহেলা তুই বড় অজ্ঞ ছিলি। আজকে তোকে হিরো বানাইছি আমি। আমি কে বানাইছে? কে বানাইছে? স্বয়ং সম্পূর্ণ কে করছে? আল্লাহই বলতেছে ফালাম্মা তারা সিন্নুক আস্তাদাত আজুদুক, যখন তোর বয়স বাল্য হাড্ডি মাংস শক্ত হইল, উচিত ছিল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উচিত ছিল। তোর বিবেকের কাছে প্রশ্ন কর। এই জন্য এক হাদিস শুনাইতেছি আপনাদেরকে, আল্লাহ আমাদের কাছে বিচার দিতেছে, মা আকাল হায়া ইন আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, তোমাদের কাছে বিচার, মা আকাল হায়া ইন, ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই, আইয়াত মা জান্নাতি যে আমার জান্নাতের আশা রাখে, আইয়াত মা জান্নাতি মা আকাল হায়া ইন আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, আমল ছাড়া যে আমার জান্নাতের আশা রাখে ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই। তারপর আল্লাহ আমাদের বিবেকের কাছে বিচার দিতেছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, বলো তোমাদেরকে বিবেক দিছি তোমরা বিচার করো, কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি আমার রহমতের চাদর ওই ব্যক্তির উপরে চড়াই কি কুড়া, মাম বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, মানুষ যখন সব কিছু পাওয়ার পরে বিমুখ হয়, আল্লাহ যখন তারা সিন্নুক অস্তাদাত আজুদুক হাড্ডি মাংস শক্ত হয়ে যায় বয়স বাড়ে, তা আল্লাহ বলে তীর্তাবিল মাসি ইয়া আবদাতি কাদা ওয়া কাদা, ইয়া আবদি কাদা ওয়া কাদা, ইয়া আবদাতা কাদা ওয়া কাদা, ও আমার বন্দা সব কিছু পাওয়ার পরে তুই আমার নাফরমান হইলি, হায় 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 তুই আমার নাফরমান হইলি, তুই খলাক তোকে বিয়া দিয়া তোকে আমি নিজের হাতে বানাইলাম, তোকে আমি নিজের হাতে বানাইলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোকে সৃষ্টির ভিতরে সুন্দর করলাম, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, সাক্ষারনা লাকুম কুল্লা শাই, সব তোর অধীন করলাম, সব তোর অধীন, সব তোর অধীন, সব তোর অধীন করলাম। আরেক রেওয়ায়েত আছে, এমন কি ফেরেশতাদের প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন, আমি পুরা টানতে চাইতেছি না, শুনাইতে চাইতেছি না, ফেরেশতাদের প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন, আনতুম তাবউন লাকুম তাসতাকলিমুনাহুম, ফেরেশতাদের আল্লাহ বলছিলেন, ও ফেরেশতারা, ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করছিলেন, দরখাস্ত আবেদন, ফাজা আল্লাহুম দুনিয়া ওয়াজা আল্লানাল আখিরা, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখিরাত দিয়া দেন, আমরা নাফরমানি করিও না করবো না, মানুষ জমিনে যাবে ফেতনার ফাসাদ করবে, বিদে ওদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি শ্রেষ্ঠত্ব দিব তোমাদেরকে ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি, ওকাদ খালাকতুকুম আমরি, তোমাদেরকে হুকুম দিয়া বানাইছি, বিদায় হাতের জিনিসের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো ফেরেশতারা জিজ্ঞেস করছে, আমরা কি করব, কান্তুম তাবউন লাহুম তাসতাকদিমু লাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। হায় আমি বুঝাইতে পারতেছি না, যাদের জন্য ফেরেশতাদেরকে সেবক বানাইলেন, বাজারিরা মনে করতেছে, দোকানিরা মনে করতেছে, হাট বাজার রোড ঘাট অফিস আদালত খেত খামার সর্বশ্রেণীর মানুষ এমনকি যুবকরা ভাবতেছে, আমার শরীরটা এমনি চলে না, না না না, শরীরটা এমনি চলে না, আপনি ভাবতেছেন হাটটা এমনি চলে, হাট
নিচে বালফাসে বিদায় চলতেছে, না না আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতু মুয়াক্কালা, একজন ফেরেশতা হাড়ের উপরে বসা পাঞ্চ করতেছে, দুইজন ফেরেশতা কিডনির উপরে বসা ছাকতেছে, একজন ফেরেশতা কণ্ঠনালীতে বসা ডিভাইডেড করতেছে, শ্বাস পানি খাদ্য একই নালি দিয়া যাইতেছে, একজন ফেরেশতা আমার শ্বাসকে কন্ট্রোল করতেছে। শ্বাস নেই তো ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আত্রুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব, আল্লাহ ডেলি 160,000 বার আমার ব্যাপারে হুকুম দেয়, স্মরণ করে আমাকে, আযকুরু কাওয়াতান সানি। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে, বন্দা 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 বন্দা, আমি তোকে 24 ঘন্টা স্মরণ করি আর তুই আমাকে বুইলা থাকিস কি কইরা, তুই আমাকে বুইলা কি কইরা থাকিস, হায় হায়। তারপরে আল্লাহ চিৎকার দিয়া বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা, হায় মানুষ তুই না শুকরা বাহির হলি, তুই অকৃতজ্ঞ বাহির হলি, তুই অকৃতজ্ঞ, সব আমি তোকে দিলাম, হিরু আমি তোকে বানাইলাম। তা এক হাদিসে আল্লাহ নিজেই, যখন মানুষ বিমুখ হয় পাওয়ার পরে, আমি যাইতেছি আপনাদের ওইদিকে নিয়া, কেননা এই সংস্থাটা নামাজের সংস্থা, পুকুরিয়ার নামাজের, আমি যাইতেছি আপনাদেরকে নিয়ে ওই দিকে, যখন মানুষ বিমুখ হয় সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। আজকে আমরা 98 মানুষ, 98 জন মানুষ আল্লাহকে ভুলা গেছে, যুবক যৌবন পাওয়ার পরে ভুলা গেছে, পূর্ণতা পাওয়ার পরে আমরা ভুলা, সুস্থ আলা সুস্থতা পাওয়ার পরে ভুলা গেছে, দোকানওয়ালা দোকানের পাওয়ার পরে ভুলা গেছে, চাকরিওয়ালা চাকরি পাওয়ার পরে ভুলা গেছে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে ভুলা গেছে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে ভুলা গেছে, সুন্দরী সৌন্দর্য পাওয়ার পরে ভুলা গেছে, প্রত্যেকে আমরা ভুলা গেছি পাওয়ার পরে। তো যখন আল্লাহর থেকে বিমুখ হয়, কে করলো তোকে, তো আমি ওইখান থেকে চলে গেছি যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ আলো দিয়েও পোশাক বানাইতে পারে। বিদায় চলেন, লম্বা করতে চাইতেছি না, মনে হয় আলো আমাদের সাথ দিতে চাইতেছে না, বিদ্যুৎ আমাদের সাথ দিতে চাইতেছে না, কারেন্টে আমাদের সঙ্গ দিতে চাইতেছে না, এই জন্য লম্বা করতে চাইতেছি না, আমি শর্টে যাইতেছি। মেরে দোস্ত, যে আল্লাহ নিয়ে আসছেন, যার কাছে আবার চলে যেতে হবে, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে আসলো কে, সে যদি রাবেও হয় কালো, না রং না ঢং, আল্লাহর কাছে বিষয় না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, দুইজনের বাড়ি এক জায়গায় ইথিওপিয়ায়, দূরত্ব 1 ঘন্টার রাস্তা, রাবেয়ার বাড়ির থেকে বেলালের বাড়ি 1 ঘন্টা গাড়িতে 1 ঘন্টা লাগে যাইতে, বেশি দূরত্ব না, 1 ঘন্টার রাস্তা মাত্র, বেশি দূরত্ব না। আল্লাহ বেলালের দিকে দেখেন নাই, কালোর দিকে দেখেন নাই, কৃত দাসের দিকে দেখেন নাই, বেলাল কৃত দাস ছিল, বেলাল কালো ছিল, অনারব ছিল, তুতলা ছিল, এটার দিকে আল্লাহ দেখেন নাই। আল্লাহ দেখছেন বেলাল জীবনটাকে গড়ছে কি গড়ে নাই, গুছাইছে কি গুছায় নাই, যখন গোড়া ফেলছে বেলাল, যখন গোড়া ফেলছে, হয় আমি তো কখনো কখনো বলি যে বেলাল ওইখানে, দুনিয়ার কেউ ওইখানে নাই। আমি মানি আবু বকর 1 নম্বর, আমি মানি ওমর 2 নম্বর, আমি মানি ওসমান 3 নম্বর, আমি মানি আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা আমি মানি, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই ওইখানে, কেউ নাই। নবীজি একা জান্নাত ভ্রমণ করতেছেন, বেলাল আগে আগে চলতেছে। আমি বলি মাঝে মাঝে বেলাল আগে চলে নাই, বেলাল বুঝাইতে চাইছে, বেলাল আকাকে বুঝাইতে চাইছে, মালিককে বুঝাইতে চাইছে, আপনি সবাইকে ফাঁকি দিছেন ঠিক আছে, কিন্তু আমি কালো হইতে পারি, কৃত দাস হইতে পারি, বেডঙ্গা হইতে পারি, অনারব হইতে পারি, হাফসার হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি জান্নাত একা ঘুরবেন, আমি আপনার আগে আগে থাকব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়া চলে গেছে মদিনা মুনাব্বারা, আল্লাহর রাসূল কাউকে ডাইকা আনেন নাই,
বেলাল এক মাস, দুই মাস, তিন মাস পার হয়ে গেছে, চতুর্থ মাসে আল্লাহর রসুল চোরা সিরিয়ার রাজধানী দামেশকে চলে গেছেন স্বপ্নের মাধ্যমে। যা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, তুমি আসো না কেন, মদিনায় আসো না কেন, আমাদেরকে ছেড়া চলে গেল কেন? এই সৌভাগ্য কারো কপালে দুনিয়ায় জোটে নাই যে আল্লাহর রসুল ডাইকা নিয়ে যেতেছে। বেলাল রাদিয়াল্লাহ তাআলার কবর সিরিয়ার রাজধানী দামেশকে, কিন্তু কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহ তাআলার নিজ কবর থেকে উঠবে না, সারা দুনিয়া নিজ কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছে, আনা আখরুজ, আমি বাহির হব কবর থেকে, আনি আমিনি আবু বকরিন আন শিমালি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কি বোঝেন, কিছু বুঝে আসে? পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সারা দুনিয়া ওইটা অন্য অন্য কথা চিৎকার দিবে, বেলাল উঠবে, ইয়াখরুজ ওয়ায়ু একদিন, ওইটাই আজান দিবে, আজান। সারা দুনিয়া কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে, পায়ে হাইটা, আল্লাহর রসুল বোরাকে চড়া যাবে, তো সামনে দেখবে কে জানি লাল উপরে উটের উপরে চড়া যাইতেছে, তা আল্লাহর রসুল বসে আমি ভালো করে তাকাবো, তো দেখবো ফাইদা হিয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উঠে চড়া কেয়ামতের মাঠে যাইতেছে। শুধু এখানেই শেষ না, কেয়ামতের মাঠে আল্লাহ সবার কাছে আমলনামা চাবে, অথচ কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, আদিন লানা লিয়াউমায়া বেলাল, বেলাল আজকে একটা আজান শোনায় দেওয়ার কিচ্ছু লাগবে না। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, এখানেই শেষ না, আল্লাহ রসুলের বোরাক আসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সমস্ত চক্ষুগুলা লেগা থাকবে, কে আর রশিদুরা টানবে, আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুদ ওয়া সুক ইলাল জান্না, বেলাল তুমি কোথায়, রশিদ অড়ো জান্নাতে নিয়ে চলো। বেলাল কালো ছিল, তাতে কিছু আসে যায় না, বিনা আমি জাগায় চলে আসছি, কে কি খান, কে কি পড়েন, কে কোন গড়ে থাকেন, কার কি রং, কার কি ঢং, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো এই ছোট্ট জীবনটা গড়ল কে, বানাইল কে, ছোট্ট জীবনটাকে কে গড়ল, যেই ছোট্ট জীবনটাকে গড়বে, যেই ছোট্ট জীবনটাকে গড়বে, এই ছোট্ট জীবনটাকে যে গড়বে, 60-70 বছরের জীবনটাকে যে গড়বে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, চাই দুনিয়াতে কারো বাড়ির কাজের লোক হোক, ফেরাউনের বাড়ির কাজের লোক, ফেরাউনের বাড়ির কাজের লোক, ফেরাউনের বাড়ির কাজের মহিলা মাস্তা, 2500 বছর পরেও তার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে, কত বছর পরে? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। কতদিন? কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। ওকুল্লু মাইয়ামর, যেই কবরের পাশ দিয়া যাবে, ইয়াকিফ, সে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। আল্লাহর রসুল জিবরিল আলাইহিস সালামকে বলছে, ইন্নি আজিদু রিহা জান্না হা হুনা, জিবরিল জান্নাতের সুগ্রাণ আসতেছে এখান থেকে, বলছে জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির বাদি, কৃত দাসী, কাজের মহিলা, এর কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে, প্রমাণ এটাই করতেছে, আমার কথার প্রমাণ করতেছে। আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখে না, পুকুরিয়ার মানুষ আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটাকে গড়ল, যে গড়বে সে আল্লাহর কাছে দাম পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, আর না হলে সারা বাজারের মালিক কেন, সারা দুনিয়ার মালিক হইতে পারেন আপনি, তাতে কিছু আসে যায় না। দালিকা মাতাউল হায়াতি দুনিয়া, এটা দুনিয়ার জীবনের পাথেও, এটা দুনিয়ার জীবনের, দালিকা মাতাউল হায়াতি দুনিয়া, এটা দুনিয়ার পাথেও, দুনিয়ার জীবন 60-70 বছরের, কবরে এটা কাজে লাগবে না। এই জন্য কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি, যে আল্লাহ নিয়ে আসছেন আর যে আল্লাহ নিয়ে যাবেন, এই ছোট্ট জীবনটা যে আল্লাহ দিছেন, ওই আল্লাহ আমাদের সবার কাছে চান,
যে আমরা যেন জীবনটা গোড়া আসি, কাটায়া না আসি। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চান, আর যদি ভাবেন যে আখেরাত দেখছে কে, ঠিক না? আখেরাত দেখছে কে? কে দেখছে আখেরাত? আখেরাত কেউ দেখে নাই। বিদায় আখেরাত, আখেরাত এটা কে দেখছে? না 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 না, যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, ওইটাই সত্য, ওইটাই ওইটাই। আপনি মানেন আর না মানেন, জেসি করনি এইসি বর্নি, না মানো তো মরকে দেখ, জন্নত বি হয় দোজক বি হয়, না মানো তো মরকে দেখ। যেমন আল্লাহ আল্লাহ রসুল যা বলছে এটাই সত্য, দুনিয়ার পরিচয় পরিচিতি কবরে চলবে না, চলবে ওইটাই যেই ছোট্ট জীবনটাকে গড়বে, যেই জীবনটাকে বানাবে, যেই জীবনটাকে গুছাবে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, চাই গরিব হোক। এই জন্যই এক হাদিস মনে উঠল, কেয়ামতের দিনের আধিপত্য আল্লাহ গরিবদের হাতে দিবে, ওই গরিব যে দুনিয়াতে জীবনটাকে গড়া গেছে, হোক নিতান্ত গরিব, পান্থা আনতে নুন ফুরাক, নুন আনতে পান্থা ফুরাক, এরকম গরিব হোক, চুপড়ি হোক, মাথা গুচানের ঠাইও না থাকুক, এরকম গরিবও যদি হয়, দুনিয়ায় কিচ্ছু ছিল না, কিন্তু কেয়ামতের মাঠের আধিপত্য তার হাতে দেওয়া হবে। যদি না দেওয়া হইতো তাহলে আল্লাহর রসুল কোনোদিন দোয়া করতেন না, আল্লাহর রসুল কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের ভিতরে আপনি আমাকে কেয়ামতের মাঠে উঠায়েন। কেন না, কেয়ামতের মাঠের আধিপত্য গরিবের হাতে। যখন গরিবদেরকে হিসাবের জন্য ডাকবে তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা, আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ তো দুনিয়া আমাদেরকে মাল দেয় নাই, আমাদের আবার কিসের হিসাব? ফেরেশতারা আল্লাহ শুনবে জানবে, তারপরও ফেরেশতা আল্লাহদের আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ এরা হিসাব দিতে রাজি না, আপনি নাকি এদেরকে মাল দেন নাই, তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের কানে কানে বইলা দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চুপে চুপে জান্নাতে চলে যাও। বিদায় ছোট্ট জীবনটা গোড়া যাওয়া হলো উদ্দেশ্য, কাটায়া যাওয়া উদ্দেশ্য না, যে আল্লাহ ছোট্ট জীবনটা আমাদেরকে দিয়েছেন গোড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না, গুছায়া নিয়ে যেতে হবে, এলোমেলো নিয়ে গেলে চলবে না। এই জীবনটা দিয়েছেনই এই জন্য, এই জন্য দেন নাই, খানা কামানা সোনা সুবা পাখানা, কামাবেন খাবেন আর ঘুমাবেন আর সকালে খালি করবেন, এই জন্য এই জীবনটা দেয় নাই, এই জন্য আল্লাহ সাজান নাই, দামি দামি জিনিস দেন নাই। হায় বাজারের মানুষ, আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি, হায় বিদ্যুৎ ফ্রি পেট, মোবাইল চলে ফ্রি পেট, ঠিক না? সব কিছু ট্যাক্স দিতে হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি শ্বাসের উপরে ফি লাগাইতেন, ফি ট্যাক্স লাগাইতেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, এক পয়সা যদি আল্লাহ লাগাইতেন তাহলে প্রতিদিন 1,600 টাকা বিল দিতে হতো। যদি 1/4 ভাগও লাগাইতেন, এক পয়সার 1/4 ভাগ, তাইলেও প্রতিদিন 800 টাকা 400 টাকা বিল দিতে হইতো, মাসে 12,000 টাকা বিল দিতে হতো। যে আল্লাহ বিনা পয়সায় শ্বাস, করুণা লগ্নে চলতেছে, যান যান হাসপাতালগুলো দেখা আসেন, যাদের অক্সিজেনের লেভেল কমে যায় তাদেরকে হাসপাতালওয়ালারা যখন অক্সিজেন দেয় কত বিল ধরে দেখেন, যায় একটু তালাশ করেন, রমজান মাসে ডাকাতে আধা ঘন্টা অক্সিজেন দিছে, আধা ঘন্টা মিডিয়াতে আছে, আধা ঘন্টা 85,000 টাকা বিল ধরছে, 85,000, আধা ঘন্টার অক্সিজেনের বিল কত? আয়ে যদি আল্লাহ আধা ঘন্টায় 50,000ও ধরেন তাইলে ডেলি 12,00,000 টাকা বিল দিতে হয় অক্সিজেনের। না না, আল্লাহ বিনা পয়সায় দিতেছে সব কিছু, আল্লাহ বিনা পয়সায় দিতেছে। এই জন্যই এক জায়গায় আল্লাহ বুঝাইছে, আতাই তো কাইনা নে তন্দুর বিহা ওয়ালা উহাসিব আফা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই হাদিসের মাথা হাতে এক জায়গায় আল্লাহ আল হাদিসে কুদসি আছে, আল্লাহ বলে আতাইতু কাইনা নে তন্দুর বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি, চক্ষু দিছি তুই দেখিস, তোর এটার হিসাব নিব না, এটা কি তোর ধারণা?
আতাইতুকা উদুনান তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি শ্রবণ শক্তি আমি দিছি আর তুই শুনিস আর তোর এটার হিসাব কিতাব নিব না, এটা বুঝি তোর ধারণা? আতাইতুকা লিসানান তান্তিকু বি, বাক শক্তি আমি দিছি তুই কথা বলিস, ওয়ালা উহাসিব তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? তারপরে আল্লাহ চিৎকার দিয়া বলে তোকে কি আমি শুনাই নাই, লাতুস আলুন্না আনিন নাই, সব নিয়ামতের তোর থেকে আমি হিসাব নেব, সমস্ত নিয়ামতের আমি তোর থেকে হিসাব নেব, পুঙ্খানো পুঙ্খানো জাররা জাররা নিব সমস্ত নিয়ামতের। আপনাদের পায়ে হাত রাইখা বলতেছি, সুযোগ ছিল একটা এই উম্মতের জন্য, কোনো উম্মতের জন্য না, শুধু মুহাম্মদুর রসুলুল্লাহ সুবাদে সুযোগ ছিল এই উম্মতের জন্য, এই সুযোগ আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, 312 জন রসুলের উম্মতকেও দেন নাই, 16 লক্ষ নবীর উম্মতকেও দেন নাই, শুধু এই উম্মতকে দিছে নবীর সুবাদে, বন্ধুর সুবাদে। বন্ধু আমাদের নবীজি আল্লাহর বন্ধু, কি কেমন বন্ধু জানেন? কেমন বন্ধু জানেন না, ঠিক না? কি বলে পুকুরিয়ার মানুষ, কেমন বন্ধু জানেন? আমাদের নবীজি হলো আল্লাহর ওই বন্ধু যাকে ভালোবাসা আল্লাহ সব কিছু দিয়া দিছেন, ওই বন্ধু ভালোবাসা সব কিছু সব কিছু সব কিছু। আলিয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, এই আয়াত বুঝায় বন্ধু আপনাকে ভালোবাসা সব কিছু দিয়া দিছে, কি দিয়া দিছি সব কিছু দিয়া দিছি। দুই চারটা উদাহরণ দিতেছি আপনাদেরকে, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করা ছাড়া তোমার গতি নাই, ঠিক না? আল্লাহকে রাজি করা ছাড়া গতি আছে কি বলেন? আছে? হ্যাঁ, অথচ আল্লাহ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমি রাজি করেই ছাড়ব। বুঝেন না আপনারা, ওলামা বুঝবে, আপনারা বুঝবেন না, আল্লাহ বন্ধুকে বলতেছে সব কিছু দিয়া দিছে ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর বন্ধু, কিন্তু ওইখানে ভিন্নটা, ভালোবাসা সব কিছু নিয়া নিছে, ভালোবাসা সব কিছু কি, আরে বলেন না সব কিছু, বুড়া বয়সে একটা ছেলে দিছে 5-6 বছর বয়স হওয়ার পরে কইতেছে এইটাও আমারে দিয়া দাও, ইব্রাহিমকে কি বলতেছে যাব করো আমারে দিয়া দাও। আর বন্ধুকে আমাদের নবীজিকে ভালোবাসা সব কিছু, বন্ধু জান্নাতের চাবিও আপনার কাছে লড়ে দেয় নাই, না দেয় নাই, দিছে না দেয় নাই, সাফাতে কোবরা দিছে না দেয় নাই, কেয়ামতের মাঠ দিছে না দেয় নাই, সালতোতা সাফি তুসাফা কেয়ামতের মাঠ আপনার। আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে দিছিলেন, আফসোস লানত আমাদের জিন্দিগির উপরে, লানত আমাদের জিন্দিগির উপরে, আমরা একটা জিনিস দিয়ে গুছায় নিতে পারতাম আমাদের নবীর সুবাদে। আমি যাইতেছি না, আমাদের নবীকে আল্লাহ কি দিছেন, নবীকে কি দিছেন, কপালে এরকমই থাকে অবাগা, যেদিকে তাকায় সাগর শুকায়া যায়, বিদ্যুৎ ভালোই চলতেছিল আমি পড়ছি তো এটাই, কপা অবাগা যেদিকে তাকায় ওদিকে কি হয়ে যায় সাগরও শুকায়া যায়, তো আমি পড়ছি হতবাগা, তো এই জন্যই বিদ্যুৎও বুঝা ফেলছে যে কে পড়ছে, ঠিক না? এই জন্য লম্বা করতে চাইতেছি না, আমাদের নবীজির সুবাদে। আমরা তো নবী চিনি না, মরণা বলতেছিল না আমরা নবী চিনি না, আমাদের নবীকে চিনি না, আমাদের নবীকে, আমাদের রসুলকে, আমাদের আগে কে, আমাদের পিছে কে আমরা জানি না, আমাদের আগে কে, আমাদের পিছে কে আমরা জানি না, আমাদের আগে কে জানেন, জানি না আমাদের পিছে কে জানি না, মানুষ খুঁটার বলে লড়ে, খুঁটার বলে বোঝেন? আরে আপনাদের এখানে প্রবাদ বাক্য আছে নাকি খুঁটার বলে, হ্যাঁ খুঁটার বলে ছাগল নাচে, ঠিক না? ছাগল তো আর আমরা না, খুঁটার বলে লড়ে, বাহির করে ভিজিটিং কার্ড দেখায় চিনো আমারে, পরিচয় বলে চিনো আমাকে, ঠিক না? আমরা জানি না আমাদের আগে কে পিছে কে, আমাদের আগে হলেন আল্লাহ,
আমাদের পিছে হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল কোনো পর্বে আল্লাহকে বলছিলেন, কোন সময় আল্লাহকে বলছিলেন, আন্তা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আমি আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, আপনি শুরুতে আমি শেষে, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, এটা হয় কি কইরা, এটা হয় কি কইরা, কি কইরা হয়, এটা কি কইরা সম্ভব, কি কইরা মাইনা নিব আমি। তা আল্লাহ তো ভালোবাসা ফেলছে, ঠিক না? ভালোবাসা সবকিছু, সবকিছু, সবকিছু। তো বন্ধুকে সান্ত্বনা দিতেছে, বন্ধু চিন্তা করেন না, লা উখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ও বন্ধু, কসামতুল কিয়ামত কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আনা আকুল রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে আপনার উম্মতের জন্য, সাল তো তা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। এই জন্যই তো কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে আমাদের নবীজিকে, বলা হবে মাকামে মাহমুদে বসেন, আমাদের নবীজি বসবে না, হাত রাইখা দিবে, বুখারীর রেওয়ায় হাত রাখবে, বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না কেন, বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, আমার উম্মতের জন্য কে ছুটবে, কে কাঁদবে, কে চিল্লাবে, হায় হায়। যদি বুঝে পুকুরিয়ার মানুষ, আনা হবে বোড়াক, আনা হবে পোশাক, বলবে বন্ধু পোশাক পরেন, বোড়াকে ওঠেন, তো আল্লাহ রসুল বলবে মাপ চাই, পোশাকও পরবো না, বোড়াকেও উঠবো না। কেন উঠবেন না, কেন পড়বেন না, বলে একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত পড়বো না। আমাদের পিছে কে, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে কে? আল্লাহ। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়ে দিয়েছেন, কিছু দিয়া দিছেন। যখন আল্লাহ এই আয়াত পাঠাইছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহর রাসূল জিবরিলকে থামায়া দিছেন, বলছে জিবরিল থামো, এইখানে তোমাকে সাক্ষী রাখা আমার কিছু চাওয়ার আছে। বলছে কি চাবেন, বলছে থামো, তোমাকে সাক্ষী রাখা চাইবো। হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল এই আয়াতের শেষে কসম খায় বলছেন, জিবরিল তুমি সাক্ষী, লান আরদা, লান আরদা, লান আরদা, ওয়াল্লাহি লান আরদা, আল্লাহর কসম জিবরিল, লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আল্লাহর উপরে রাজি হব না, রাজি। ওই রসুল আমাদের পিছে, ওই রসুল আমাদের, ওই রসুল আমাদের। হ্যাঁ পুকুরিয়ার মানুষ, জানি তো না কে আমার পিছে, কে আমার আগে, কে আমার আগে, আল্লাহ। আল্লাহ ভালোবাসছেন কাকে, আমার ওদের নবীজিকে ভালোবাসে, কি করছেন সবকিছু, সবকিছু, সবকিছু দিয়া দিছেন, সবকিছু দিয়া দিছেন, সব, সব দিয়া দিছেন। আমি যাইতেছি আপনাদেরকে নিয়ে, নবীর সুবাদে দিছেন, কপাল পোড়া আমরা, হতবাংরা আমরা, নিমক হারাম আমরা, হায় হায় কপাল পোড়া আমরা। আমার কাছে আরো শব্দ থাকলে আমি ব্যবহার করতাম, আর কোনো শব্দ আমার জানা নাই। আমাদের মতো কপাল পোড়া কেউ নাই, আমাদের মতো নিমক হারাম কেউ নাই, আমাদের মতো অকৃতজ্ঞ কেউ নাই, আমাদের মতো কপাল পোড়া কেউ নাই। ওই নবী যাকে ভালোবাসা আল্লাহ সব কিছু দিয়া দিছেন, সব কিছু দিয়া দিছেন, যিনি আরশে যায় আমাদের জন্য চোখের পানি ঝরাইতেছেন। আরশে যায় কোথায়, কোথায়? বুঝলে হয়তো বুঝবেন আপনারা, যে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় নয়, নয় ফ্যামিলি যার ক্ষুধার্ত, হাসান হোসান ক্ষুধার্ত, যে নিজেও ক্ষুধার্ত দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ক্ষুধার্ত, পেটে কিচ্ছু নাই, একদিন না কয়েকদিন ধরে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, ওদিন আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না, ক্ষুধার তাড়না এতটুকু ছিল,
যদি তেল থাকতো তো আগে পান করা খিদা নিবারণ করা নিতাম। ওই রসুল নয় ফ্যামিলির জন্য আল্লাহর কাছে চোখের পানি ঝড়াইতেছেন না যে আমার পরে আমার ফ্যামিলির কি হবে, আমার পরে হাসানের কি হবে, আমার পরে হুসাইনের কি হবে, আমার পরে ফাতেমার কি হবে, আমার পরে আলীর কি হবে। চোখের পানি ঝড়ায় দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, আমার পরে পুকুরিয়ার উম্মতের কি হবে। আমি হাদিস দিব হাদিস, জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন, বলছে ফামান লিবাদিলি উম্মতিয়া জিবরিল ইসালিয়া জিবরিল রব্বানা, আমাদের রবকে জিজ্ঞাসা করে আসো না, দৌড়ে যাও না, জিজ্ঞাসা করে আসো না, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে। দিল নাই আপনাদের, দিল নাই আমাদের, দিল নাই। আল্লাহ রসুল বলতেছে আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে, পুকুরিয়ার মানুষ, দিল আমাদের নাই। জিবরিল দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, আল্লাহ জবাব দিছেন, লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ইয়া হাবিবি, ও আমার বন্ধু, আপনার পরে আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, নাইলে ওই উম্মত, ওই উম্মত নবীর সুমাদে, ওই উম্মত যে উম্মতকে পাঁচবার আল্লাহ ডাকে, কয়বার ডাকে, কয়বার ডাকে, কে ডাকে, আল্লাহ কে, কোন আল্লাহ, দুনিয়ার সামান্য একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, এখন ডাক দেখ না, এখন ডাক দেখ না থানার ওসি কাউকে, কাপ ছুটা যাবে কাপ, শীতের ভিতরে ঘাম চলে আসবে, ঠিক না, যদি মোবাইলের ভঙ্গি একটু ভিন্ন থাকে, ঠিক না, কি মোবাইলের ভঙ্গি বোঝেন, যদি ওসি ফোন করে যে আসবি না পুলিশ পাঠামো, তাহলে কাপ ছুটা যাবে, ঠিক না, গাম বেড়ে যাবে, একটা পদের মালিক, আল্লাহ কে, কোন আল্লাহ ডাকে ডেলি, যে 99টা পদের মালিক, শুধু জানাইছেন অগণিত পদের মালিক চিনি, হায়াতের মালিক চিনি, মৌতের মালিক চিনি, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালি الجل حميد الموسي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الباني الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد والصبور جل جلاله جي 99 পদের মালিক ও আল্লাহ ডাক আমাদের নবীজির সুবাদে, নবীদের কারণে, বন্ধুর কারণে আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে আপনার উম্মতকে, বলেন আপনার উম্মতকে বলেন, শুধু যদি নামাজ আমাকে উকে দিতে পারে, নামাজ আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালা ইযা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মতকে নামাজ পুরা করে দিতে বলেন, পুরা জিন্দেগি আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি উকে বইলা গণ্য করে নিব, মাইনা নিব, শুধু নামাজটা আমাকে পুরা করে দিতে বলেন, শুধু নবীর সুবাদে। জিজ্ঞাসা করেন হাদিস ভুল পড়তেছি না ঠিক পড়তেছি, হাদিস এটাই বুঝাইতে চাইতেছে, শুধু নবীর সুবাদে বলতেছে আপনার উম্মতকে বলেন শুধু নামাজটা ঠিক করে দিতে, পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক করে দিতে, আমি ডাইকা নিব। হায় দুনিয়ার শাসকরা হুকুম দেয়, কানুন ল পাস হয় অ্যাসেম্বলিতে, সব জায়গায় চিঠি ছেড়া দেয় আর কিচ্ছু করে না। আল্লাহ আহকামুল হাকিমিন,
যার হুকুমে আকাশ দাঁড়ায় আছে, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়ালাল আরদি ফাস্তাকাররাত ওয়ালাল জিবালি ফারসাত ওয়ালাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়ালাল উয়ুনি ফানাবাত ওয়ালাস সাহাবি ফাআমতারাত ওয়ালাল লাইলি ফাআযলামাত ওয়ালান নাহারি ফাস্তানারাত, যার হুকুমে সব কিছু দাঁড়ায় আছে, কুল্লু জালিকা يَدُلُّ عَلَى جَلَالِي وَكَمَالِي وَكِبْرِيَائِي وَعُلُوِّي مَكَانِي, সব কিছু যেটার নিদর্শন বহন করতেছে, আল্লাহ বলে হুকুম রাখছি আকাশের উপরে, ও পুকুরিয়ার মানুষ আল্লাহ কি বাধ্য করতে পারে না? তা আল্লাহ বলে উন্দুর ইলা সামাই ইরতিফাইহা, দেখ আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোর মতো একটা মানুষকে বাধ্য করা কোনো ব্যাপার না, ব্যাপার হ্যাঁ আল্লাহ বাধ্য করবে না। আল্লাহ আমাদের ইজ্জতের সম্মানকে সম্মান রাখতেছে যে তোকে হাত দিয়া বানাইলাম আবার বাধ্য করব, এটা কেমন দেখায়? এই জন্য আল্লাহ হুকুমের বানানো সব কিছুকে বাধ্য করে দিছে, হাতের বানানোটাকে বাধ্য করে নেয়, স্বাধীনতা দিছে, তোর ইচ্ছা। আল্লাহ নবীজির সুবাদে আমাদেরকে একটা জিনিস দিছিলেন, একটাই পুরা করো, নামাজটা কমপ্লিট করে দাও, দায়িত্ব নিয়েছেন আমি ডাইকা নিব, আমি কে ডাইকা নেয়, জোহরে কে ডাকে, আসরে কে ডাকে, মাগরিবে কে ডাকে, এশায় কে ডাকে, ফজরে কে ডাকে, আবার ফজরের বচনভঙ্গিও ভিন্ন, বচনভঙ্গি বোঝেন, বচনভঙ্গি বোঝেন, কথার ভাব ভঙ্গি ভিন্ন। আমি ভাবি ঘুমাইলে বুঝি ভালো লাগবে, আল্লাহ কানে কানে আওয়াজ দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইলে তোর ভালো লাগবে, তুই ভাবতেছিস না ঘুমাইলে ভালো লাগবে না, নামাজ পড়লে তোর ভালো লাগবে, ওঠ। আল্লাহ ডাইকা নিতেছে বন্ধুর সুবাদে, ডাইকা নিতেছে বন্ধুর সুবাদে। কার পাঁচ ছয় বছর, তিন থেকে চার বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম, ওইখানে আমার হাদিস মনে উঠছে, হায় উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিছিলেন, হায় 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 হায়, কোনো উম্মতকে দেন নাই, কোনো উম্মত আমাদের মতো আল্লাহকে চালায় নাই, আল্লাহ দ্রোহী ছিল না, আমরা যেরকম জাগার উপরে আল্লাহ দ্রোহী, এরকম কোনো উম্মত ছিল না, কোনো উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। শুধু নবীর সুবাদে আল্লাহ আজকে আমাদেরকে ছাড় দিতেছেন, আমাদের নবীজির সাথে আল্লাহ ডিট করছে, আপনার উম্মতকে সমূলে আমি ধ্বংস করব না, কি সত্য না সত্য না, হাদিসে আছে না নাই, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আল্লাহ বলছেন, নবীজি জিজ্ঞাসা করছেন আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন, বলছে বন্ধু না না না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, শাস্তি দিব আর আপনি এদের ভিতরে থাকবেন আর আমি এদেরকে শাস্তি দিব, না 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 না। শুধু নবীর সুবাদে আমার তুর পারে যায় মনে উঠছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন? তা আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম বলছে, আমি পদদেশে হব, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে, না বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে, সেটা কোন উম্মত? বলে, মুসা এটা আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মাদি, কখন কথা বলবেন? বলে, ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই আমি বলি, অর্চে হতবাগা কেউ নাই, অর্চে কপাল পোড়া কেউ নাই, অর্চে নিমক হারাম কেউ নাই, অর্চে অকৃতজ্ঞ কেউ নাই, যে আজানের আওয়াজ শুনে নামাজ পড়তে মসজিদে আসে না। আমি তো অল্প বলছি, আব্দুল কাদের জিলানি আরো কয়েক কদম আগে যায় বলছে, আব্দুল কাদের জিলানি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, শুকর চিনেন? হ্যাঁ চিনেন, কি খাওয়া যায় না, হ্যাঁ কি শুকর কি, হ্যাঁ শুধু হারাম, শুধু না পাপ, আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আবতারা খালকি, আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ পয়দা করেন নাই,
শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি যেন আল্লাহ কোন বেনামাজির উপরে না পড়ে। কার উপরে? হ্যাঁ, কেন? আল্লাহ উম্মতকে নবীর সুবাদে দিছিলেন যে আপনার উম্মতকে বইলা দেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, আমি কিয়ামতের দিন নামাজের হিসাব নিব। ইদা সালুহা সালুহাত সালুহা সাইরুল আমাল, আপনার উম্মতের নামাজ যদি ঠিক পাই আমি তো জিন্দেগি পুরো জীবন ওকে, চাই 60 হোক চাই 70 হোক চাই 80 হোক চাই 90 হোক চাই 100 হোক চাই যা বলে তা হোক, আমি আর কোনোটা তাকায়া দেখব না, আমি নামাজ ঠিক তো আমি আপনার চেহারার সুবাদে বলবো এই উম্মতের জিন্দেগি ঠিক, জান্নাতে পাঠায় দাও। নবীর সুবাদে দিছিলেন, কিন্তু আফসোস আজান হয় এই বাজার বন্ধ হয় না, হয় দোকান বন্ধ হয়, হ্যাঁ বেনা কেচা বেচা কিনা বন্ধ হয়। রাগ হয় না আপনাদের পায়ে হাত রাইখা বলি আসেন, এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না, গড়া যেতে হবে। গড়ার জন্যই আমরা সহজে যাতে গড়তে পারি, এর চেয়ে সহজ আর কি হবে? পুরা জীবনের 24 ঘন্টা, পুরা জীবনের ভিতরে কত কিছু আছে, 24 ঘন্টার ভিতরে কত কিছু আছে, আল্লাহর কত হুকুম, নবীর কত সুন্নত, নবীর কত তরিকা। তো আল্লাহ বন্ধুর চেহারার দিকে চায়, বন্ধু 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 বন্ধু, হায় 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 হায়। যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন না, অনেক সময় দলীয় লোক বলে চাকরির জন্য বলে, তুই খালি বাইবার টেবিলে ব, বাকি আমি বুঝব। তুই খালি বাইবার, হ্যাঁ বুঝো না মনে আমার কথা, বুঝছো? পরীক্ষা হয় না একটা, সরকারি চাকরি নিতে গেলে হয় না, হয় না? হ্যাঁ এটাতে কি বলে, তুই খালি টেবিলে ব, বাকি আমি আমি বুঝবো। আল্লাহ নবীর সুবাদে উম্মতকে বলতেছে খালি নামাজটা পড়, বাকিটা আমি বুঝবো। লানত আমাদের জিন্দগির উপরে। আসেন আসেন, আজকের থেকে ওয়াদা করি পুকুরিয়ার নামাজ প্রশিক্ষণ কমিটির পক্ষ থেকে আমি আপনাদের পায়ে হাত রাখা বলি, আজকে ওঠেন, ওয়াদা করি আমি যেই পর্যন্ত আমার আওয়াজ চাই আমি বাজার আলাদের পায়েও হাত রাখা বলতেছি, আজকে ওয়াদা করেন, যে যেই জায়গায় আসেন ওই জায়গার থেকে ওয়াদা করেন, আজকের থেকে আর নামাজের সাথে আপোষ, নামাজের সাথে আপোষ করব না, ওয়াদা পাক্কা পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা, হ্যাঁ ওয়াদা, কিন্তু নামান না, নামান না, আল্লাহকে দেখান, নামান, নবীর চেহারা দু, নবীর দিল দুখায়েন না। আল্লাহর রসুল জমিনে পা দিতে দেরি, মাত্র মার কোলের থেকে মার পেটের থেকে বাহির হয়েছেন, চাদরে রাখছেন। আমি পুরা কাহিনী শুনাইতে চাইতেছি না, আমাদের নবীজিকে তো আমরা চিনি না, হায় 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 হায়, হুজুর কিছু বলতেছিল আমি শুনতেছিলাম, আমাদের নবীজিকে আমরা চিনি না, আমাদের নবীকে মুহাম্মদুর রসুলুল্লাহ কে, আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীজির জীবনী রোজে আজাল থেকে, যেদিন থেকে আল্লাহ আছে ওই দিন থেকে আমাদের নবীর জিন্দেগি আছে, জীবনী আছে, বিশ্বাস হয় না, হয় বিশ্বাস না, না 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 হয় না, আমাদের কিতাব যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকে আমাদের কোরআন, বিশ্বাস হয় না? হ্যাঁ আমি দলিল দিতেছি, হুজুররা সামনে আছে, আমি দলিল দিতেছি, সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে পড়ছেন, কয় হাজার বছর আগে? সূরা ইয়াসিন হলো কোরআনের হার্ট, হার্ট অফ কোরআন, কোরআনের দিল, আল্লাহ 1000 বছর আগে তেলাওয়াত করছেন নিজে। যদি কোরআন আগের থেকে না থাকতো তো আল্লাহ কসম খায় কই থেকে, আল কোরআনিল হাকিম, আল কোরআনিল, কসম না কসম না, হ্যাঁ আল্লাহ বলতেছে ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম ইয়াসিন, আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, কয়টা নাম? ইয়াসিন, আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন ইয়াসিন, তহা, মুহাম্মদ, আহমদ, ফাতে, খাতেম, হাশের, আকেব, আবুল কাসেম, আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন আল্লাহ 10টা, তার ভিতরে একটা হলো ইয়াসিন, কয়টা? ইয়াসিন একটা,
আল্লাহ নবীজির নাম নিয়ে ডাক দিছেন ওই 1000 বছর আগে, ইয়াসিন আল কোরআনুল হাকিম, বন্ধু কোরআনে হাকিমের কসম 1000 বছর আগেও মনে হয় বন্ধুরের সামনে বসায় রাখছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নাকা? আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, তাকে সম্বোধন করা চলে, আল্লাহ সম্বোধন করতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। আমাদের নবীর জিন্দেগি জীবনই যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের নবীর জীবনই আছে, শেষ হবে জান্নাতে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? জান্নাতে যে শেষ হবে, জান্নাতও শেষ হবে না, জান্নাতও শেষ কি হবে না, হবে না, হবে না, হবে না জান্নাতে। হায় যুবক, তুমি জানো না জান্নাতে কি রাখা আছে, শেষ হবে না। ওইদিকে আমি চাইতেছি না, বিদায় মেরে দোস্ত, আমাদের নবী পা রাখতে দেরি জমিনে, সেজদা করতে দেরি করেন না, মাত্র মাঠপাটের থেকে বাহির হয়ে রাখছেন, রাখছেন লম্বা সেজদায় করছেন, লম্বা উঠছেন আর লম্বা সেজদা। আম্মা যান বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস বেটা আমি বুঝি নাই, লম্বা সেজদা করে উঠা আত্মায়াতের সুরতে বসতে দেরি, বৈশা শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, সমগ্র জগৎ আলোকিত, স্বাভাবিক হইয়া শুয়া পড়ছে, মা দৌড়ে যে এক কোলে নিছেন, ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, উপর থেকে আওয়াজ আসছে তুফু গাইয়িবু হাদা তিফ ও তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে গায়েব করো, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বি ইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি, সমগ্র জগতের কোন সৃষ্টি যেন পর মুহূর্তে এই কথা না বলতে পারে, এই বাচ্চাকে চিনি না, সবাই যেন এই বাচ্চাকে নামে গুণে চেহারায় চিনে, বিদায় ঘুরাও জলদি, গায়েব করে ফেলছেন, উপর থেকে আওয়াজ আসছে, উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, মিনাল জিন ওয়াল ইংস ওয়াল ওয়াহশ ওয়াত তাইর ওয়াল মালাইকা, সমস্ত জিনিসের সৃষ্টির, মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে বলছে সমস্ত 20 নবীর নাম নিয়ে বলছে 20টা গুণ ঢুকাও, তারপরে উপর থেকে আওয়াজ আসছে মবি তো 20 জন না, তাল্লা জবাব দিছে অগ্নিদু হুফি জামি আখলাক, উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, কেউ জানতে দিবে না, কাউকে আল্লাহ জানতে দিবে না। আরেক হাদিসে আল্লাহ নিজেই বলছেন লাউ কাশাবতু সিররাকা লা সাব্বাকা নাস, শুন তোর ভুল ত্রুটি যদি আমি খুলে দিতাম অন্য উম্মতের মতো, তাহলে তোমাদেরকে সালামের জায়গায় সবাই জুতা মারতো, জুতা। আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই, আল্লাহ যদি সাত্তারি না করতেন তো মানুষের জুতা মারত, জুতা। বলে দ্বিতীয়, বলে আমি একটা গুনাহ করছি জান্নাত থেকে বের করে দিছে, উম্মতে মুহাম্মদী কুঠি গুনাহ করবে, গুনাহ লয়া জান্নাতে ঢুকবে, আমার নবী আমাদের নবীর সুবাদে এই উম্মত জান্নাত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, হাতকড়ি চিনেন, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না, দুযোগীদের চেহারা কালো হবে, উজুহুম মুসওয়াদ্দা কোরআন বলে, মালিক জিজ্ঞাসা করবে চেহারা কালো না কেন, বেড়ি কোথায়, ছিকল কোথায়, হাতকড়ি কোথায়, তো জবাব কেউ দিবে না, আল্লাহ স্বয়ং দিবে, আল্লাহ আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর কাদের সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো, এদের, এটা আমার বন্ধুর উম্মত, তো জিজ্ঞেস করবে হাতকড়ি নাই কেন, বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাতকড়ি লাগে না মালিক, পায়ে বেড়ি নাই কেন, যেই পা আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক, চেহারা কালো না কেন, ছিকল কোথায় গলার, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই কপালে কোনোদিন ওই চেহারা কোনোদিন কালো হয় না। বলছে কি করবো, 3 জায়গায় আগুন লাগাবে না, চেহারায় পায়ে হাতে বাকি পুরা শরীরে লাগায় দাও, আগুনরে হুকুম দিবে খুঁজি, আল্লাহ আমাদেরকে হুকুম দিবে কলেমা পড়তে থাকো, আমরা কলেমা পড়তে থাকবো, দুযোগের ভিতরে আগুন বাইগা চলে যাবে, একবার দুইবার তিনবার মালিক আগুনের উপরে রাগ হয়ে লাঠি চার্জ করবে, ধরিস না কেন,
আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। নবীর সুবাদে নবীর, আমি শুধু শুধু বলি না, আমি শুধু শুধু বলতেছি না, কুদরতি পাও বিছায়াটাকে আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী কুদরতি পায়ে আল্লাহর সিজদা করে। ইদা সাজাদাল আব্দু ওয়াল আব্দা, যখন বান্দা বান্দি সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দেয় মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো, তো আল্লাহ বলে ইদানি উনাচি আবদি, এখন আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা সরা পর্দা। এই জন্য পাক্কা ওয়াদা করেন আজকে করুণা লগ্নে, আজকে প্রথম দিন, লম্বা করার আর কোনো সুযোগ নাই আমার কাছে। এতটুক যদি আজকে এই বাজারের প্রত্যেকটা মানুষ ওয়াদা করে, আমি মনে করি এই সভা কামিয়াব। যদি বাজারের আজকে এই লোক আমার আওয়াজ যতদূর যায় সবাই পায়ে হাত রাইখা বলি, যুবক তোমরা জানো না সেজদার দাম কি, তোমরা মনে করো দুনিয়াওয়ালারা তোমাদেরকে দাম দিবে, ঠিক না? দুনিয়ালারা অতক্ষণ তোমাকে চামচ বাড়ায় ঘুরাবে পিছে পিছে, যতক্ষণ স্বার্থ তোমার সাথে সম্পর্কিত, যতক্ষণ স্বার্থ সিদ্ধি করার জন্য তোমাকে চামচ বানায় ঘুরাবে। যদি সেদিন স্বার্থ শেষ, ওই দিন তোমার সাথে সম্পর্ক শেষ। আর যদি জানে তুমি তার মাথার পায়ের, তুমি তার রাস্তার কাঁটা হইতে পারো, তোমার এক বাপের এক সন্তান তোমার মা বাবার কুল খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, তোমার দুধের শিশু একে এতিম করতেও দ্বিধা করবে না, তোমার নববধূ একেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, তোর কদর দুনিয়াওয়ালারা করতে জানে না, তোর কদর তো করবে তোর মালিক। তুই সেজদা কইরা দেখ, সেজদা যাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। উন্দুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, ফেরেশতাদেরকে সম্বোধন করে বলে বল এই যুবক কি করতেছে, কি করতেছে? তো ফেরেশতারা বলে জালা আজলাহু মাজালাহু লি আজলিক, সব কিছু বিসর্জন দিয়ে তোর কুদরতি পায়ে মাথা টেকায় দিছে। তো আল্লাহ বলে মালাইকাতি, সাক্ষী থাক আমার ফেরেশতারা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যুবক যখন সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি ইয়া শাবাব, যুবক তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুক, তোকেও পবিত্র করলাম মা। যখন আলা বলে তখন আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, আলাইতু, তুইও আমার কাছে মহান, তোর জন্য আমি চেয়ার বসায় রাখছি আরশের নিচে, আস আসতে আসতে দে, তুই আয়, তোকে আরশের নিচে আমি চেয়ারে বসাবো, চেয়ারে মনের সমস্ত আশা আমি তোর জান্নাতে পুরাবো। ও পুকুরিয়ার যুবক, ডিস্কো জান্নাতে ডিস্কো রাখা আছে, 40 বছর টানা চলবে, 40 বছর কতদিন ওই জান্নাত খোলার দিকে আমি যাইতেছি না। এই জন্য আজকে ওয়াদা করেন, আমার আওয়াজ যতটুক যায় যুবকদের কাছে, মা বোনদের কাছে, সব বাজার আলাদের কাছে, আমি পায়ে হাত রাইখা বলতেছি আজকে ওয়াদা করেন যে আর কোনোদিন নামাজের সাথে আপোষ করব, করব, করব না। আমি দোকান ছেড়া যাইতে পারি না, তো আমি দোকানের ভিতরেই জায়নামাজ, আজান হইতে দেরি আমি জায়নামাজ বিছাইতে দেরি করব না, আমি বলবো আমারটা আমার দোকানই আমি পোড়া নেই, কিন্তু নামাজ ছাড়ব না। আমি আপনাকে অনুমতি দিব আপনার দোকানে আপনি পোড়া নেন। আমি দুনিয়ার বহুত দেশ দেখছি, এরকমও দেশ দেখছি, আজান হইতে দেরি, নামাজ হইতে দেরি, বাজারের গলিতে মুসল্লা বিছাইতে দেরি করে নেয় দোকানদাররা, বাজারের গলিতের ভিতরে, গলির ভিতরে জায়নামাজ বিছায়া দিছে, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে দাঁড়ায় গেছে, নামাজ শেষ আবার বেচা বিক্রি শুরু করেন, এরকম একটা পরিবেশ। তাইলে এই নামাজ প্রশিক্ষণ কমিটির গঠনের সার্থকতা হবে যে এই পুকুরিয়া বাজারে, এই বাজারে কমসে কম, এই বাজারে আজান হইতে দেরি, প্রত্যেক নামাজ দোকানদার তার দোকানে নামাজে দাঁড়াইতে দেরি করে না, আল্লাহু আকবর বলে দাঁড়ায় যায়, আল্লাহ খুশ হয়ে যাবে। ও মেরে দোস্ত, বরকত যদি আল্লাহ না দেয়, জিন্দগি জীবন যদি আল্লাহ না দেয়, লাইফ যদি আল্লাহ না দেয়, আপনি টাকা দিয়া সুখী হইতে পারবেন না, টাকা দিয়া, টাকা দিয়া সুখী হবেন? সম্ভব আজকে আমরা সুখী?
একজন বুকে হাত দিয়া বলতে পারবেন না আমি হ্যাপি। হ্যাপি এখন কে কে কিসায় কে কে লেখা থাকে হ্যাপি বার্থডে, কে এখন হ্যাপি? আপনি হ্যাপি না, আপনি আর আমি সুখী না, কেক সুখী। হ্যাঁ, নাইলে মুসলমান বানাবে ভালোবাসার ডে। মুসলমানের ভালোবাসা তো সকাল বিকাল চব্বিশ ঘন্টা, ঠিক না? স্ত্রী স্বামীর বুকের উপরে হাসি দিবে, নফল রোজ নামাজের সওয়াব পাবে, ও আবার মানাবে কি ভালোবাসা ডে? 364 দিন জুতা দেখায়, একদিন খালি একটা ফুল ধরা দিয়া কয় ভালোবাসা ডে, ঠিক না? 364 দিন কি কি দেখায়? জুতা কি দেখায়? জুতা দেখায়, একদিন খালি ফুল। মুসলমানের ভালোবাসা তো এভরিডে লাইফ। চার দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, আলী ঘরে ঢুকতেছে চেহারা মলিন নিয়া। ফাতেমা বলতেছে আলী হাসো তো ঢুকতে দিব না, এলে দিব না, হাসো তো ঢুকতে দিব না, এলে ঢুকতে দিব না। ফাতেমা আজকেও কিছু জোটে নাই, জোটে নাই তো কি হয়েছে? অজাদনা শাকর না লামনা জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, হাসো তো ডুবতে দিব না, এলে দিব না। স্বামী হাইসা দিছে, এখন স্বামীকে ঘরে ঢুকতে দিতেছে আর নিজে যখন দরজা খুলছে তো নিজে মুস্কি মুস্কি হাসতেছে। তার সাররাত ওয়া তাবাসসামাত, তর্জমা হুজুরদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন না। সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের উপরে হাত রাইখা বলতেছে, রহিম আল্লাহ ইমরাতান, ও ফাতেমা তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা সাউজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, চতুর্থ দিনও কিছু ছাড়া ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তারপর তুই হাসতেছিস আর মুস্কি মুস্কি হাসতেছিস আর নাচতেছিস। দিস ইজ লাইফ, এটার নাম হলো জিন্দেগি, এটার নাম হলো সুখী। এটা বরকত দ্বারা হবে জীবন বর। এক টোকায় দরজা খুলা দিছে, জিজ্ঞেস করছে ফাতেমা এক টোকায় দরজা খুলিস কি কইরা? বলছে আব্বা শিখাইয়া দিছে, তুমি সারাদিন পরিশ্রম করে আসবা, তুমি যেন দরজা টোকাটুকি না করো, বিদা আমি জানি তুমি কখন আসবা, এর আগেই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়ে। লানত আমাদের জিন্দগির উপরে। আসেন আজকের থেকে পাক্কা ওয়াদা করি, নামাজ কমসে কম ছাড়বো, ছাড়বো ওয়াদা, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আবার কখনো আসলে লম্বা ইনশাআল্লাহ বলবো, যদি আল্লাহ রিজিক রাখে।